প্রিয় শ্রোতা, আপনাকে আমন্ত্রণ গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। এখন যে রম্য রচনাটি পড়তে যাচ্ছি সেটি সৈয়দ মুজতবা আলীর লেখা বাংলার গুণ না জার্মান গুণী। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। বার্লিন বিশ্ববিদ্যালয়ের হল করিডোরে দু পিরিয়ডের মাঝখানে লেগে যায় গরু হাটির ভিড়, কিংবা বলতে পারেন আমাদের সিনেমা হলের সামনের জনারণ্য। তফাত শুধু এইটুকু যে জার্মানরা আইনকানুন মেনে চলতে ভালোবাসে বলে ধাক্কাধাক্কি চেঁচামেচি বড় একটা হয় না। করিডোরে তো রীতিমতো উজন ভাটা দুটো স্রোতের মতো ছেলেমেয়েরা চলে এক ক্লাস থেকে আরেক ক্লাসের দিকে, কিংবা ইউনিভার্সিটি রেস্তোরাঁর দিকে, অথবা কমন রুম পানে। তার মাঝখানে মাঝে মাঝে হঠাৎ দেখতে পেতাম বুড়ো আইনস্টাইন হন্তদন্ত হয়ে ছুটে চলেছেন ক্লাস নিতে, আলু থালু কেশ, লজ্জর বেশ, কোন খেয়ালে মগ্ন ছিলেন খোদায় মালুম। শেষ মুহূর্ত টনক নড়েছে, সেদিন তার ক্লাস আছে, রুম নম্বর গিয়েছেন ভুলে, কি পড়াতে হবে তারও খেয়াল নাই। ছেলেরা সমূহ ভরে পথ করে দিত, আর বুড়ো আইনস্টাইন ঘন্টায় 30 মাইল বেগে তাবত ইউনিভার্সিটি বিল্ডিং চষে বেড়াতেন আপন রুমের সন্ধানে। মুখে শুধু পারতো পারতো, মানে মাফ করুন মাফ করুন, কারণ জানেন কলিশন লেগে গেলে দোষ তাঁরই। অথবা দেখতে পেতাম অর্থশাস্ত্রের বাঘা কৌটিল্য সোমবার চলেছেন হেলে দুলে, বগলে এক কাদা কেতাব, তারই থাকায় টাইটা একটু বেঁকে গিয়েছে, সঙ্গে গোটা দশেক শিষ্য শিষ্যা, চলতে চলতে পড়ানো চলছে। সোমবারটা আর কতদিন বাঁচবেন কে জানে, তাই ছেলেরা সব সোমবারটারে ঘিরে মাছি যেমন পাকা আমের চতুর্দিক ফিরে, তার শেষ জ্ঞানবিন্দুটুকু শুষে নিতে চায়। কিংবা দেখতুম কাঁচা পাকা চুলের এক চোখ কানা সংস্কৃতের অধ্যাপক লুডার্স তার অসাধারণ পাণ্ডিত্য বেদে, মঞ্চদর সভ্যতা আর্য অনার্য না প্রাক আর্য তাই নিয়ে যখন ইউরোপীয় পণ্ডিতেরা খুন খারাপি করার মতো অবস্থায় এসে পড়েছেন, তখন সবাই বললেন মঞ্চদর বৈদিক না প্রাক বৈদিক সে কথা ঠাহর করার মতো এলেম মার্শালের পেটে নেই, সেখানে পাঠাও লুডার্সকে। চতুর্বেদ আর সেই সময়কার আহার বিহার ক্ষেত খামার হাতিয়ার তলোয়ার সর্ববিষয় তার নখদর্পণে। মঞ্চদর সভ্যতার গোপনতম কোণেও যদি বৈদিক সভ্যতার কণা মাত্র প্রভাব গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকে, তবু সে লুডার্সকে ফাঁকি দিতে পারবে না। করাচি বন্দরে নেমে লুডার্স তার গন্ধ পাবেন, ওই একটি চোখ দিয়ে তাকে খুঁজে নেবেন আর ক্যাক করে ধরে নিয়ে বিশ্বজনকে দেখিয়ে দেবেন বেদের ইন্দ্রদেব কোন ময়ূরের পেখম পরে সেখানে ঘাপটি মেরে বসে আছেন। আর লুডার্স যদি বলেন না বৈদিক সভ্যতার সঙ্গে মঞ্চদরের কোনো প্রকারের যোগসূত্র নেই, তাহলে নাক কান বুঝেই সেই রায় মেনে নিয়ে তাবৎ ঝগড়া কাজিয়ার উপর ধামাচাপা দিয়ে দাও। আইনস্টাইন, সোমবার্ট, লুডার্স এরা সব ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্তম্ভ, তরুণ শিখর বিশেষ। তাছাড়া জ্ঞানবিজ্ঞানের আলো শুষে নেবার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাচীরে কত যে নাম না জানা ঘুলঘুলি গবাক্ষ ছিলেন তার হিসেব রাখবে কে? এরা যে বিশ্ববিদ্যালয় যজ্ঞশালার প্রত্যন্ত প্রদেশে অনাবৃত উপেক্ষিত ছিলেন তা নয়, কিন্তু এদের সঙ্গে যোগাযোগ হতে সময় লাগত একটু বেশি। এদেরই একজন ছিলেন অধ্যাপক ওয়াগনার, ইনি পড়াতেন বাংলা ভাষা। জার্মান ভাষা বিশ্ববরেণ্য ভাষা, সে ভাষা পড়াবার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থা আছে কিনা জানি নে, কিন্তু বাংলার মতো অর্বাচীন ভাষা পড়াবার ব্যবস্থা যে সুদূর বার্লিন বিশ্ববিদ্যালয়ে আছে এই সংবাদ শুনে পুলকিত হয়েছিলাম। ওয়াগনারের সঙ্গে আলাপ হতে তিনি তার বাড়িতে আমাকে নিমন্ত্রণ করলেন। যথেষ্ট বঙ্গ ভাষাভাষীর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ হয়নি বলে তিনি কথা কইলেন জার্মান ভাষায়, মাঝে মাঝে বাংলা মশলার ফোড়ন দিয়ে। অদ্ভুত শোনালো, কিন্তু সে নির্বান্ধ পাণ্ডব বর্জিত দেশে বিদেশির মুখে বাংলা শুনে জানটা যে তর হয়ে গেল সে কথা অস্বীকার করার উপায় নেই। ওয়াগনারের বাড়ি গিয়ে দেখি ভদ্রলোক একখানা বাংলা বই নিয়ে ধস্তাধস্তি করছেন, ডাইনে বায়ে বিস্তর বাংলা অভিধান, ব্যাকরণ একপাশে, বোটলিংক রোটের পর্বত প্রমাণ সংস্কৃত জার্মান অভিধান, বাংলা অভিধানে হদিস না মিললে সংস্কৃত দিক সুন্দরীর মানে ডিকশনারির নিকট দিকদর্শন যাচোয়া করবেন বলে। ভূমিকা না করেই বললেন আমায় একটু সাহায্য করুন, এতদিন পর আজ আর ঠিক মনে নেই, কিন্তু খুব সম্ভব গল্পটা ছিল শরৎ চাটুর্যের আধারে আলো, হাবুবাবু ছোড়া চালাতে শিখেছে এইরকম ধারা কি জানি কি একটা ছিল।
যোগরুরার্থে নীলকণ্ঠ শিব এ কথা ওয়াগনার জানতেন, কিন্তু হাবুবাবু যোগরুরার্থে যে শান্ত শিষ্ট গো বেচারি নীলকম্পপ সে কথাটা সন্ধান ওয়াগনার কোথাও পাননি। অবশ্য আভাসে আন্দাজের শব্দটার খানিকটা মানে আন্দাজ করে নিতে পেরেছিলেন। কিন্তু ওয়াগনার দেখলুম তার ওয়াটারলুতে এসে ঠেকেছেন, সেই গল্পের মধ্যে বিদ্যাপতির এক উদ্ধৃতিতে, আজ রজনী হম ভাগে পহাইনু পেখনু পিয়ামুখ চন্দা জীবন যৌবন সফল করি মানন দশ দিশ ভেল নিরানন্দা। আজু ফাজু পেখনু টেখনু খাঁটি বাংলা কথা নয়, কিন্তু হুঁশিয়ার ওয়াগনার কেঁদে কোকিয়ে এসব কথার মানে বেশ কিছুটা রপ্ত করে ফেলেছেন। কিন্তু নিরানন্দা কথায় এসে যে মানে তিনি করেছেন সেটা মন মেনে নিলেও হৃদয় নিরানন্দাই থেকে যায়। ওয়াগনার বললেন, তবে কি এই বুঝতে হবে, প্রিয় মুখ চন্দ্র দর্শন করাতে আমার এতই আনন্দ হলো যে মনে হচ্ছে দশ দিশ নিরানন্দ হয়ে গিয়েছে, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল আনন্দ আমাতে এসে ঠাঁই নেওয়ায় দশ দিশ নিরানন্দ হয়ে গিয়েছে। অভিনব গুপ্তের না হোক, অভিনব টিকা তো বটেই, সবিনয়ে বললুম, বিদ্যাপতি বিনা টিকায় পড়ার মতো বিদ্যা আমার নেই, তবে যতদূর মনে পড়ছে কথাটা এখানে নিরানন্দ নয়, আসলে আছে বোধ হয় নিরদন্দা। আমাতে প্রিয়াতে মিলন হয়েছে, ঐক্য হয়েছে, দশ দিশে আমি আর কোনো দ্বন্দ্ব দেখতে পাচ্ছি না। যেখানে যত দ্বন্দ্ব অর্থাৎ বিরহ ছিল সেখানেই মিলন এসে গিয়েছে, দশে দিশে এখন শান্তি। আর বেদেও তো ঋষি প্রার্থনা করেছেন সর্বপ্রকারের দ্বন্দ্বের সমাধান হোক। ওয়াগনার বললেন, উত্তম প্রস্তাব, কিন্তু ছাপার ভুল হতে যাবে কেন? এর কোনো সদুত্তর আমি দিতে পারিনি, আপনারা যদি বাতলে দেন। ঘটনাটি যে এত সবিস্তর বয়ান করলুম তার মরাল কি? সুকুমারী ভাষায় বলি, হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, রামগরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা। প্রকাশক আর ছাপাখানা যে নিরদন্দা হয়ে ছাপার ভুল করেই যাচ্ছেন, ওয়াগনারেরই লাগছে ব্যথা বুঝছে নাকি তারা। প্রিয় শ্রোতা, আশা করি রম্য রচনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের বা রচনার উপন্যাসের নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন। অনেক অনেক ধন্যবাদ।